হবে তাদের সাথে জমি সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যা ছিল, তাই নিয়ে সিভিল মামলা দেওয়ার, সেই সিভিল মামলা ছিল না ওর পরে। গতকালকে উনি আসছেন সেই মামলার কাজে, মামলার কাজ করে থেকে ফেরার পরে বাস স্ট্যান্ডে ব্রিজ সংলগ্ন এলাকায় ওইখানে যখন উনি পৌঁছেছেন, ওনার সাথে ওনার একজন আত্মীয় ছিলেন, যার নাম হচ্ছে আপনার জোরেন পাহা, দুজন ছিলেন ওখানে, চার পাঁচজন লোক তাদেরকে ওখানে আটকায় ভয় দেখে দেখায় ওনার সঙ্গে লোকটাকে ওখান থেকে ইয়ে করে দেন, ভাগায় দেয় এক কথায়। ওনার কাছে মাদক দ্রব্য আসছে ইত্যাদি বলে অনেকটা ওই যে পুলিশি স্টাইলে আর কি, হ্যাঁ, এবং এই ধরনের অপরাধ ইদানিং দেখা যাচ্ছে, আমরা চেষ্টা করছি তাদের কাছে মাদক আসছে তারা পুলিশে ধরাই দেবে এইসব বলে এনাকে ওই পিছনে আপনার বন্ধুরা পিছন দিয়ে ঘুরে আপনার ট্রাকটা মেরে ওখানে নিয়ে যায় এবং প্রায় পাঁচ ছয় ঘন্টা ওনাকে আটকে রাখে, ঘটনাক্রমে আটকে রাখে এবং মানে এনার মোবাইল থেকে আবার এনার আত্মীয়ের কাছে চাঁদা দাবি করা হয়, এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়, যে টাকা দিলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, যাই হোক পরে 15,000 টাকা আপাতত প্রাথমিকভাবে দফারাফা করা হয় এবং এই খবরটা আমরা নওগাঁ সদর থানা পুলিশের মাধ্যমে যখন জানতে পারি তখন আমাদের সুযোগ পুলিশ সুপার স্যারের নির্দেশ শোনাই, এমএসি স্যার ছিলেন, তারপর আমাদের তদন্ত অপারেশন ইন্সপেক্টর অপারেশন কাজ মিলে সরাসরি অংশগ্রহণে খুব অল্প সময়ের ভিতরে এই ঘটনাটা তাকে প্রায় এক বেলা বলতে আমরা আশা করছি 5 ঘন্টা মতো আটকে রাখা হয়। এই 5 ঘন্টার ভিতরেই পুলিশ যে টেকনোলজির সাহায্য নেয় এবং আরও ম্যানুয়াল সোর্স নিয়োগ করে সাথে সাথে ওখান থেকে 3 জন পরে আর একজন সবাই জন্য তাকে আমরা 2 জন তালায় এবং 5 ঘন্টার ভিতরে আমরা 4টা আসামিকে শনাক্ত করতে পারি এবং গ্রেপ্তার করতে পারি, আরও 2 জন আছে আমাদের ওয়াচ লিস্টে, তাদের খুব দ্রুত আমরা গ্রেপ্তার করে আইনের ইনশাআল্লাহ। এটা আপনাদেরকে জানানোর জন্যই এই সংবাদ সম্মেলন, এটা নওগাঁ পুলিশের একটা বড় সাফল্য, সেই সাথে আমি আশা করছি এতে জনগণের ভিতরেও একটা স্বস্তির কাজ করবে যে পুলিশের সাথে বা পুলিশের পরিচয় দিয়ে এই ধরনের কাজ করে কেউ পার পেয়ে যাবে না, এটা তার একটা আপনাদের একটা প্রশ্ন আছে কিনা। কতজন জড়িত এর সাথে? আমরা যারা 6 জনের নাম পেয়েছি তার ভিতরে 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি, 2 জন তো তার আত্মীয়ই নিয়ামতপুরের আর 4 জন স্থানীয়, এরা হচ্ছে নওগাঁ শহরের, এবং তাদের 2 জনের বিরুদ্ধে আসামি 3 জনের বিরুদ্ধে একাধিক মামলা আছে, একাধিক মাদক মামলা, তারপরে মারামারি সহ অন্যান্য মার্ডার মামলা 3 জনের বিরুদ্ধে, তার মানে তারা এটা একটা পেশাদার অপরাধী, নওগাঁ শহরে এরকম যাতে ভাড়ার লোক নিয়ে তারা অপরাধ করার একটা চেষ্টা করছিল, যেটা আমরা শুরুতেই এটা মূলোৎপাটন করতে পারছি।